উঠ উঠ আল্লাহর বান্দা, ঘুম চারিয়া দাও। উঠ উঠ আল্লাহর বান্দা, ঘুম চারিয়া দাও। মুয়াজ্জিন ডাকে তোমায়, আল্লাহর ঘরে যাও। খলিফা বানানো যে সিস্টেম, এই সিস্টেম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। খলিফা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ফেরেশতারা তোমরা শুনো, আমি কিন্তু পৃথিবীতে একটা খলিফা বানাইতে চাই। কি বানাইতে চাই খলিফা? এটা কি কাপড় সেলাই করা খলিফা নাকি? এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো তোমারে ইবাদত করি, তোমারে তাসবিহ পড়ি, আমরা কি তোমার তাসবিহ পড়লে যথেষ্ট না? আমরা কি যথেষ্ট নই? আপনি আবার খলিফা বানাবেন, এরা আবার কি করবে? দুনিয়াতে এসে ফেতনা ফাসাদ করবে, এই করবে সেই করবে, এটা তো ঠিক না। এত কিছু করবে তাহলে আপনি খলিফা বানাবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাকে কি বললেন? ওয়ালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন যা বুঝি, আমি রব্বুল আলামিন যা জানি, তোমরা তা জানো না। জানে নাকি? আল্লাহ চাইতে বেশি ভালো বুঝে। এই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন। আবার তার সঙ্গে একজন কি দিয়েছেন? স্ত্রী দিয়েছেন। অন্তত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিল করতেছেন যে একা একা আর ভালো লাগে, একটা সঙ্গিনীর দরকার। আপনাদের ভালো লাগে? বিয়ে করেছেন, বউ যদি 3 দিন বাপের বাড়িতে যায় থাকে, বউ রে যায়, হ্যাঁ তুমি খালি সারা মাস ধরে আছো বাপের বাড়িতে, কেন সংসার বাদ দিয়ে তুমি মনে দাও? এর মানে হলো, ও গো গ্রামের বউ, তোমাকে ছাড়া আর থাকতে পারি? এই ভালোবাসাটা আর বলতে পারছে না, এই জন্য ছাড়ি মারতেছে। তুমি কি সংসার বাদ দিয়ে তুমি তাহলে বাপের বাড়িতে থাকো? যাই হোক, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একা একা থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও চিন্তা করলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা সঙ্গিনী দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পা জোড়ার হাত থেকে কি করলেন? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জান্নাতের মধ্যে খাও, পান করো, থাকো, যা চাইবে তাই পাবে, কিন্তু তোমরা যেন এই গাছের নিকটে যেও না। এই গাছের নিকটে যদি যাও, এই গাছের ফল খাও, তাহলে তোমাদেরকে জান্নাত থেকে কি করা হবে? শয়তানও চিন্তা করছে কেমনে হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করা যায়। শয়তান এবার পিকনিক খাটিয়ে বলে, ও আদম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ওই গাছটার কাছে নিকটে যাওয়ার জন্য নিষেধ করলো কেন, তুমি কি জানো নাকি? হযরত আদম বলতেছে, না না আমি জানি না। শয়তান এখন বলতেছে, আদম এই জন্য কি জন্য নিষেধ করেছে আমি তোমাকে বলি, যে ওই গাছের কাছে যাবে, ওই গাছের ফল যে খাবে, সে চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে, তাকে আর বের হওয়া লাগবে না। এমন ওসোসা দিল শয়তান হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, ঠিকই শয়তান বলতেছে, ভাই 100% খাঁটি। কি কয়? 100% খাঁটি। তুমি খালি খাইয়া দেখো, তোমার কেউ আর বের করতে পারবে? শয়তানের কথা শুনে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি করলেন? গাছের নিকটে গেলেন। দুষ্ট লোকের মিষ্টি কথা, শয়তান যেহেতু শয়তান, মিষ্টি মিষ্টি কথা বলে হযরত আদমকে কি করলেন? ভুল কাজ করিলেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গাছের নিকটে চলে গেল। গাছ থেকে ফল খাওয়ার সঙ্গে সঙ্গে হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের
জান্নাতি পোশাক যা পরা ছিল ওই পোশাক গুলো অটোমেটিক খুলে পড়ে গেল। এবং আল্লাহ রব্বুল আলামিনের ওই গাছের পাতা মাথা দিয়া পাতা ছিঁড়ে আর লজ্জায় স্থান কোন রকম ডেকে রাখে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম তুমি আমার কথা অমান্য করেছ, আমি তোমাকে বলেছিলাম ওই গাছের নিকটে যাওয়া যাবে না, কিন্তু তুমি মানো না, এই জন্য তোমাকে আর জান্নাতে রাখা যাবে না। তুমি যাও পৃথিবীর মধ্যে, যাও পৃথিবীর মধ্যে তোমার জন্য উপযোগী জায়গা তৈরি করে দিয়েছি, তোমরা ওখানে থাকবা, ওখানে বংশ বিস্তার করবা, ওখানে থেকে যাও। হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়াকে পৃথিবীর মধ্যে অবতরণ করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম এক প্রান্তে আর হযরত হাওয়া আলাইহিস সালাম আর এক প্রান্তে চলে গেলেন। দুইজনের সাথে আর দেখা নাই, সাক্ষাৎ নাই, ভালো কি আর লাগে নাকি? ভালো লাগে? কতদিন হয়ে গেল, হাওয়া কোথায় আর আমি আদম কোথায়? জান্নাতে একসাথে ছিলাম, কিন্তু দুনিয়াতে হয়ে গেলাম আলাদা আলাদা। আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়া রাব্বুল আলামিন মাফ করে দাও, ভুল করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে নাই। অনেকে বলেছেন 40 বছর হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করলেন না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিলেন, হে আদম তুমি যদি এই দোয়া করে আমি রব্বুল আলামিনকে ডাকো, আমি রব্বুল আলামিন সাড়া দিয়ে দিব, তোমার তওবা কবুল করব। এই দোয়াটা শিখিয়ে দিলেন আল্লাহ তাআলা, রব্বানা যালামনা, সবাই পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে হযরত আদম আউয়ালুন্নাসি প্রথম মানুষ, তিনি প্রথম ভুল করেছেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইয়া রাব্বাল আলামিন আমি নিজের উপর বাড়াবাড়ি করে ফেলেছি, ইয়া রাব্বাল আলামিন নিজের উপর অন্যায় করেছি, এই অন্যায় শাস্তি যদি দাও, আমার উপর যদি দয়া না করো, রহমত না করো, আমি আদম ক্ষতিগ্রস্ত, যারা আমি আদম যারা ক্ষতিগ্রস্ত এদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হয়ে গেল, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে হযরত হাওয়ার মিলনের পরিচয়ের একটা পর্বের জন্য আরাফার ময়দানে তাদেরকে পরিচয় ঘটিয়ে দিলে। ওই আরাফার ময়দানে যেই দিন তওবা কবুল হলো সেই দিন ছিল শুক্রবারের দিন আর মহরম মাসের 10 তারিখ। কত বড় ফজিলতপূর্ণ দিন বন্ধু, তুমি খেয়াল করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের আদম এই দিনে তওবা করেছে, মাফ পেয়েছে। আজকেও আপনি আমি যদি এই দিনে তওবা করি, আপনাকেও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন কিনা? পারে? বিশ্বাস আছে? হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবী থেকে যতগুলো কন্যা পুরুষ নারী সব এসেছে হযরত আদম বাবা আদম আর হাওয়া থেকে, আজ পর্যন্ত যতগুলো কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সমস্ত মানুষের পিতা প্রথম পিতা প্রথম পিতা হবে কে? কে হবে? হযরত আদম। আর মা হবেন কে? হযরত হাওয়া।